হ্যালো গাইস, গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখানে আমি সকালবেলায় বিছানা গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যেমনটি। আমার সাথে আমার মেয়েও আমাকে একটু হেল্প করছে। তো আমরা প্রতিদিনই এইভাবেই, ও আমাকে অনেকটা হেল্প করে কাজের জন্য। তো আমি আস্তে আস্তে বিছানাটা আমি এইভাবে মর্নিংয়ে গুছিয়ে নিচ্ছি, দিয়ে আমি সকালবেলা যা যা কাজ থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, প্লাস ঘরে যেগুলো ছোটোখাটো বাসন বাসন ধোয়া থাকে, কলে জল ভরা থাকে, তো সেই সব কাজগুলো, সব কাজই টুকটাক কাজগুলো গুছিয়ে নিই। তো গুছিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমার সকালের সব কাজকর্ম হয়ে গেছে। আমি হাত মুখ ধুয়ে ব্রাশ করে আমি বসে পড়েছি, নিজের চা রেডি করে নিয়ে আর বিস্কুট আর মেয়ের জন্য দুধ গরম করে নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড নেই, যেহেতু হাজব্যান্ড একটু কাজের জন্য তাড়াতাড়ি আজ সকালে বেরিয়ে গেছে। আমরা কাজ আমরা নিজেদের মতনই, আমরা চা জল খাবার খেয়ে ফিরে আসছি অন্য কাজে। তো এখানে আমার চা জল খাবার আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখানে আমি দুপুরের রান্নার জন্য আমি বসে পড়েছি শাকসবজি কাটতে। এখানে পাট শাক নিয়ে এসেছিলো, তো পাট শাকটা আমি বেছে পরিষ্কার করে নিয়ে কেটে নেবো। আমি আগে পাতাটা ছাড়িয়ে নিই, পাট শাকে ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে একদম কুচো কুচো করে কেটে তারপরে আমি রান্না করি পাট শাকটা। তো অনেকে অনেক রকমভাবে রান্না করতে পারে, আমি এইভাবেই রান্না করি বন্ধুরা। তো আজকে পটলও নিয়ে এসেছিলো, তো পটল ছিল, আলু পটলের তরকারি হবে, পাট শাক হবে। তো পাট শাক আর পাট শাকটা ভাজা করেছিলাম আর আলু পটলের তরকারি হয়েছিল আর চিকেন করেছিলাম বন্ধুরা। তো পাট শাক ভাজাটা আর আলু পটলের তরকারিটা আমি তেমন কিছু শেয়ার করিনি আপনাদের সাথে আজকে। এখানে আমার পাট শাক ছাড়ানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পটলগুলো কেটে নেবো, পটল কেটে নেবো। মেয়ে আমাকে আলু এনে, আলু এখানে নিয়ে বসিনি কাটার জন্য, তো মেয়ে আবার আলু নিয়ে এসে আমাকে দিল। তো আমি আলু পটলগুলো সব কেটে নেবো, যেগুলো যা দরকার কেটে নেবো। কাটার পরে পেঁয়াজ সব কেটে নেবি, আমি গুছিয়ে নিয়ে রান্নার জন্য রেডি হয়ে রান্নাঘরে চলে যাবো। তো আমি এইসব যে রান্নাগুলো করেছি, পটল আলু পটলের তরকারি, পাট শাক ভাজা, এগুলো আমি শেয়ার করিনি, এগুলো আর ভিডিও করিনি। শুধু চিকেনটা রান্না করেছিলাম, সেটাই আমি আজকে শেয়ার করবো, সেটাই ভিডিওটা করেছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার, দিয়ে এখানে চিকেনটার মধ্যে আমি কিছুটা টক দই দিয়ে দিয়েছি। তো টক দইটার মধ্যে আমি এখানে টক দই দিয়ে দিলাম। এখানে 750 মতন চিকেন আছে আর 100 থেকে 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। তারপরে কিছুটা নুন, পরিমাণ মতো নুন। তারপরে আমি এখানে ভাজা জিরে, গোটা জিরে আর গোটা ধনে আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা একসঙ্গে মিক্স করে রেখেছিলাম। তো সেটাই আমি 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ মতন দিয়ে দিলাম। তারপরে কিছুটা লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে যতটা পরিমাণ ঝাল খায় খান আপনারা, সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তো একটু ঝালটা বেশি দিই। তো লঙ্কার গুঁড়ো কিছুটা দিলাম। এবার আদা রসুন পেস্ট করে রেখে দিই আমি ফ্রিজে স্টোর করে অনেকটা একসাথে। তো সেখান থেকে আদা রসুন বাটা 2-3 চামচ আর 2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুটা সর্ষের তেল, 2 চামচ মতন সর্ষের তেল আমি মিশিয়ে নিলাম। দিয়ে সব কটা পরিমাণ মতন দিয়ে দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেবো। এই ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ, এটা আধ ঘন্টা মতন রেখে দেবো, আধ ঘন্টা পরে এটা আমি রান্না করবো। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আধ ঘন্টা পরে চিকেনটা কত সুন্দর হয়ে গেছে। তো আমি এবার চিকেনের জন্য কিছুটা আলু, আলু ছাড়া আমাদের একদম চলে না, তো আলু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, নিয়ে একটু হালকা করে, বেশি না, খুব বেশি না, হালকা করে তেলে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে কড়াতে তেল দিয়ে তারপরে 2 তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজা, খুব বেশি লালচে ব্রাউন করবো না, হালকা একটু ভেজে নেবো। ভেজে নিয়েই আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেন ম্যারিনেটটা আমি পুরো দিয়ে দেবো। দিয়ে অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না একটা লালচে টাইপের একটা তেল বেরোবে চিকেনটা থেকে ততক্ষণ আমি কষাতে থাকবো। আস্তে আস্তে
কষতে থাকবে, যাতে দেখতে হবে, খেয়াল রাখতে হবে তলায় না লেগে যায়। যেহেতু টক দইটা দেওয়া আছে, তলায় ধরে যাওয়ার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বারবার নাড়াচাড়া করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা তেল বেরিয়ে গেছে, তো আমি ভাজা আলুটাও এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবেই কষতে থাকবো। তারপরে আমি যেই পাত্রটার মধ্যে, গামলাটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটার মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে সেই বাসনটাই, গামলাটাই ধুয়ে সামান্য হালকা করে আমি জল দিয়ে দিলাম। দিয়ে যতটা কম দেওয়া যায় ততটাই ভালো, আমি বেশি ঝোল করব না, তাই অল্পই দিয়েছি। দিয়ে এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এখানে গরম মশলা গুঁড়ো করে একটু ছড়িয়ে দিলাম। দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করার পালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তরকারিটা, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। কিন্তু এভাবে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, আশা করি খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় আর খুব ইয়াম্মি আর সুস্বাদু হয়। তো আপনারা ঘরে অবশ্যই ট্রাই করতে পারেন। তো দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়ার পালা এখানেই শেষ। চলে আসলাম একবারে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের পর্ব নিয়ে। সন্ধ্যাবেলায় আমাদের একটু খাওয়া দাওয়া হয়েই থাকে বেশিরভাগ দিনেই। তো হাজব্যান্ড কিছু স্ন্যাক্স নিয়ে এসছে মিওমোড় থেকে, অনেক রকমের 4-5 রকমের ক্রিম পেস্টি নিয়ে এসছে, হ্যামবার্গার, চিকেন রোল, তারপর পনির রোল, প্যাটিস, ভেজ প্যাটিস, অনেক রকম দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এসছে। তো সব ধরনেরই নিয়ে এসছে, কিন্তু একটা একটা করে নিয়ে এসছে। যেহেতু আমরা তিনজন, তো এক একটাই আমরা 3 পিস করে কেটে কেটে খাচ্ছি এখানে, কারণ অনেক রকম যেহেতু নিয়ে এসছে, সব রকম যদি একটু একটু করেও খাওয়া হয় অনেকটাই পেট ভরে যায়। আর অনেকটাই পেট ভরেও গেছিলো, সবগুলো খাওয়া সম্ভব হয়নি। লাস্ট টাইম ক্রিম কেকটা সবগুলো খাইওনি। তো যাই হোক, সবার আমি আর মেয়ে আগে খেয়ে নিয়েছিলাম। তো হাজব্যান্ড আমাকে এগুলো দিয়েই চলে গেছিলো একটা কাজে, ও বলেছিলো তোমরা খেয়ে নেবে, আমার আসতে লেট হবে, তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি। যেহেতু তখন একটু গরম, প্যাটিসগুলো বার্গারগুলো সব গরম ছিল, তো তার জন্য তখন খেয়ে নিচ্ছিলাম। আর হাজব্যান্ডের ঠান্ডা হয়ে গেছে, পরে আবার গরম করে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা খেয়েটাই দুজনে মিলে খাচ্ছি, মা আর মেয়ে মিলে। তো দেখতে পাচ্ছেন, তো খুব ভালোই এনজয় করলাম, ভালো লাগলো। যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো সত্যি একটু আপনাদের ভালো লেগে থাকে, তো লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর আমার সাথে অবশ্যই থাকবেন। আর প্লিজ বন্ধুরা, যারা নতুন বন্ধু আছেন আর যারা দেখছেন, এমনকি পুরনো বন্ধু যারা আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন। আর পাশে যে নোটিফিকেশানের বেল আইকনটা আছে সেটাও হিট করতে ভুলবেন না, সেটা প্রেস করে দিলে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সবার ফার্স্ট আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আর আপনারা ফার্স্ট দেখতে পারবেন। তো অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এইভাবেই আপনার আমার পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করি, এইভাবেই আমাকে এনকারেজ করতে থাকবেন। প্লিজ সাপোর্ট করবেন বন্ধুরা একটু, আপনাদের সাপোর্টের বিনা কিছুই সম্ভব নয়, তাই পাশে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেলটা। তো থ্যাংক ইউ, বাই, গুড নাইট।